এই যে গাছটা দেখছেন, এটা বাসক পাতার গাছ। বাসক আমি আমার চেনা দু ধরনের বাসক চিনি, একটা একটু চওড়া পাতা, বড় বড় গাছ হয়, মোটা ডাল, এগুলো সাধারণত এরকম সরু সরু ডাল থাকে আর ঝাড় হয়ে হয়। এই বাসকের পাতাটা দিয়ে কাঢ়া তৈরি করলে কালারটা খুব ডিপ একটা রেড শেড আসে, কিন্তু উপকার খুবই ভালো। এটা সর্দি কাশির সময়ে বাচ্চা বয়স্ক সবাই খেতে পারে। 3 থেকে 4 দিন, দিনে 2 থেকে 3 বার এটা খেলে সর্দি কাশি একদম ঠিক হয়ে যায়। আর এটার সঙ্গে কয়েকটা জিনিস মিশিয়ে নিতে হয়, সেটা মিশিয়ে কাঢ়া করে রাখলে, একবার করে রাখলে 2 দিন খাওয়া যায়। তো চলুন দেখি কীভাবে এই কাঢ়াটা তৈরি করা যায়। আর এই গাছের ডাল থেকেই সাধারণত গাছ হয়ে যায়, আমি আরও অনেক গাছ বানিয়েছি, সবই ডাল থেকে বানিয়েছি। আর একবার গাছ হলে এইভাবে সরু সরু ডাল হয়ে হয়ে গাছ হয়। বাসক পাতা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তুলসী পাতা তিনটে, লবঙ্গ দিলাম, এক টুকরো আদা, এটাকেও ছোটো করে কেটে দিচ্ছি। আর যেহেতু গোলমরিচ এখন গোটা নেই, তাই একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের। এবার এটাকে 2 কাপ জলে দিয়ে ফুটাবো। 1 কাপ জল দিয়েছি আর 1 কাপ, 2 কাপ জল দিয়ে 3 থেকে 4 মিনিট এটা ফুটতে দেবো। তিন চার মিনিট হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট, তারপর ছেঁকে নেব। কাঢ়া রেডি, 2 মিনিট ঢেকে রেখেছিলাম, দেখুন কত সুন্দর কালার এসছে। আমরা যে বাসক পাতা, এমনি নর্মাল বাসক পাতা খুবই উপকারী, এটা ফেলে সর্দি কাশি সব একদম কয়েকদিন ব্যবহার করলেই হয়ে যায়। এর সঙ্গে এবার একটু মধু মিশিয়ে নেব, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারে।